জি হ্যাঁ ভাই আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই নামাজ পড়েছেন এবং সাহাবা ইকরামদেরকে পড়ার কথা বলেছেন যেমন বুখার এবং মুসলিমের একটা হাদিস রয়েছে আবু হরে বর্ণিত তিনি বলছেন আবসান ইখলি ইলি সাল্লাহ আলি ওয়াসাল্লাম বিসাল্লাহ আমার বন্ধু অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে তিনটে কাজ করার আদেশ দিয়েছেন বে সিয়ামি সালা শেতা ইয়ামিন মিনকুল্ল শাহর প্রতি মাসে তিন দিন শিয়াম পালন করার কথা বলেছেন ও রাক এতাইউদ্দোহা আর সোলাতুর দোহার দুই রাকাত পড়তে বলেছেন ও আন উ তেরাকাবলা নার কুদ আর সুতে যাওয়ার আগে ঘুমাতে যাওয়ার আগে বা ঘুমিয়ে যাওয়ার আগে আমাকে ভিতরের নামাজ পড়তে না আদেশ করেছেন এখান থেকে বুঝতে পারা যাচ্ছে সোলাতুর দোহা আল্লাহ রসুল নিজে পড়তেন ও পড়তে বলতেন অনুরূপভাবে আবুদার রদি আল্লাহ তা আলহ থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন যে ইউসুবিহু আল্লাহ কুল্লিস মিনা হাদী কব তোমাদের প্রত্যেকে যখন সকাল হয় প্রত্যেকটি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বা প্রত্যেকটি হাড়ের জয়েন্টের জন্য একটা করে সাদকা করা না জরুরি হয়ে যায় ফকুল্ল তসবিহা তিনি সাদাকা سبحان الله بلاء اتا كل تحميدات صدقا الحمد لله بولا اتا وكل تهليلات صدقا لا حول ولا قوة إلا لا إله إلا الله بولا اتا وكل تكبيرات صدقا الله أكبر بولا اتا وامر بالمعروف صدقا كوكي يون عن المنكر صدقا كوكي من دو تحت من ذلك ركعتان يركعهما من الضحى আর এই সমস্ত কিছুর পরিবর্তে যদি কোনো ব্যক্তি দুই করে দেয় তাহলে যে তিনশো ষাটটা জয়েন্ট রয়েছে শরীরে তিনশো ষাটটা সাদকা করা যে একটা মানুষের জন্য কর্তব্য ছিল এই দুই রেখা সলা তাদের করলেই তা হয়ে যায় এটা মুসলিমের হাদিস কত রেকার পড়তেন উম্মা হানি রদি আল্লাহ তাল হতে বর্ণিত উম্মাহানি রদী আল্লাহ তা আনা হতে বর্ণিত যে তিনি বলছিলেন জাহত ইল্লাহ রসুল আল্লাহ সাল্লাল্লাহু আই ওসাল্লাম আ মাফাত আল্লাহ রসুলের কাছে আমি মক্কা বিজয়ের দিনে মক্কা বিজয়ের দিনে আল্লাহ রসুলের কাছে গেলাম ফওয়াজাত তুহু ইয়াত আসিল আমি তখন আল্লাহ রসুলকে গোসল করতে পেলাম তার মানে গোসল করছিলেন মতবস্তি আমি তাকে দেখে পেলাম ফেলাম মাফার আগামীন গোসলি আল্লাহ রসুল যখন গোসল থেকে ফারেক হলেন সাল্লাহ শাম্মান ইয়ারকা আতিন আল্লাহ রসুল কী করলেন যে আট রাকাত নামাজ পড়লেন ওয়াজা আলিকাত এটা ছিল দোহার নামাজ যেমরা বলছেন দুই রাকাত চার রাকাত যে আহ সব থেকে কম হচ্ছে দুই রাকত আর সব থেকে বেশি হচ্ছে আট রাকত যে দুই থেকে আট রকাত দুই রাকাত চার রাকাত ছ রাকাত আট রাকত পড়া যেতে পারে ফজিলত হলো যে একটা মুসলমানের উপরে প্রতিদিন তিনশো করে সৎকা করতে হয় আর এই তিনশো সাতটা সৎকা হয়ে যাবে শুধুমাত্র জোহার দুই রাকাত নামাজ পড়লে আর ইসলাত তো দোহা যদি আপনি সূর্য ওঠার পরে পরেই পড়েন যে সূর্য ওঠার বিশ মিনিট পরে পড়েন তাহলে এটাকে যে ইশরাকের নামাজ বলা হয় এটাকে বলা ইশরাক বা চাস্তের নামাজ আর এটাই যদি আপনি আটটা নটার দিকে পড়েন তাহলে এটাকে বলা হয় আর এই নামাজটাই যদি আপনি এগারোটার দিকে পড়েন দশটা সাড়ে এগারোটা এগারোটা তাহলে এটাকে বিন বলা একই নামাজ বিভিন্ন সময়ে পড়লে বিভিন্ন নামা নাম দেওয়া হয়েছে একই নামাজ সোলাত দোহা চাষের নামাজ ইশরাকের নামাজ সোলাতুল বিন এগুলো এগুলো সব হচ্ছে একই নামাজ যখন পড়বেন তখন নামটা তার পাল্টে যাবে শুধু